হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো 10টি একদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই উঠে এলো গোটা দেশের কৃষক সমাজের জন্য এক বিশাল বড় আনন্দের সুখবর। অবশেষে জয় জয়কার কৃষকদের, কৃষি আইন স্থগিত রাখুন কেন্দ্রকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট, যেখানে কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টের বড় সড় ধাক্কা খেল কেন্দ্র। দেশের কৃষক আন্দোলন ঘিরে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, তাই দিন কেন্দ্রকে লক্ষ্য করে সুপ্রিম কোর্টের তরফ থেকে কৃষি আইন নিয়ে এক বিশাল বড় আপডেট উঠে এলো। সাথে সাথেই নতুন করে সুখবর, যেখানে লক্ষ্য করোনার টিকা প্রস্তুতি, 4000 কেন্দ্র ইতিমধ্যে তৈরি করলো রাজ্য সরকার, এবং এই 4000 কেন্দ্রে প্রথম ধাপে শনিবারই করোনার টিকা দান করা হবে। কারা কারা কোন ভ্যাকসিন পাবেন, কিভাবে ভ্যাকসিনের কার্যকারিতা হবে, কোন কোন নিয়ম মানতে হলে ভ্যাকসিন নিলে, তা নিয়ে এক গুরুত্বপূর্ণ এক গুচ্ছ আপডেট। এর সাথেই রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে থাকছে 5-5টি বিশাল বড় সুখবর, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে উঠে এলো প্রত্যেক জেলার জন্য এক বিশাল বড় আপডেট, যেখানে 50 লক্ষ টাকা করে বরাদ্দ করলো রাজ্য সরকারের প্রতি জেলা পিছু। তবে কারা কারা পাবেন ওই টাকা, কাদের হাতে তুলে দেওয়া হবে নতুন প্রকল্পের সুখবরগুলি, কিভাবে কোন প্রকল্পের মাধ্যমে সুবিধা পাবেন, তাছাড়াও থাকছে এই ভিডিওর একদম শেষ কিনে রাজ্যের গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জন্য বিশাল বড় অনুদানের আপডেট। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেটগুলো আলোচনার পূর্বে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, প্রতিদিন এই ধরনের আপডেটগুলো আপনারই ফোনে পেতে আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে লক্ষ্য করলে এক্ষুনি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, এক্ষুনি ওই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ছোট্ট বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তো ফ্রেন্ডস, আজ মূলত রাজ্য রাজনীতি, অন্যদিকে আবার কৃষক আন্দোলনের সুসংবাদ, সাথেই করোনার ভ্যাকসিন নিয়ে যে আপডেটগুলো উঠে এলো তা আলোচনার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেব এই মুহূর্তের সব থেকে তাজা আপডেট, যেখানে কন্যা সন্তানের মা হলেন অনুষ্কা শর্মা, যেখানে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার এক অভাবনীয় বিশাল বড় সুসংবাদ উঠে এলো, কন্যা সন্তানের অভিভাবক হলেন তারা। এদিন দুপুরে ইনস্টাগ্রামে পোস্ট করে কথা জানিয়েছেন সদ্য বাবা হওয়া বিরাট কোহলি, এবং মা ও সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছেন। এর সাথেই উঠে এলো এক বিরাট বড় দুঃসংবাদ, যেখানে ব্রিটেন থেকে আরো 4 রোগী ঢুকলো ভারতে। হ্যাঁ ফ্রেন্ডস, আরো 4-4টি রোগীর সন্ধান মিলল আজ সকালেই। দিল্লি বিমানবন্দরে জানা গিয়েছে এদিন ব্রিটেন থেকে যে ফ্লাইটটি নেমেছে দিল্লিতে, তাতে 186 জন যাত্রীর মধ্যে 4 জনের করোনা রিপোর্ট পজিটিভ, যেখানে ইতিমধ্যে করোনার টিকা দেবে দেবে বলে পরিস্থিতি নাজেহাল, এমনই সময় আবারও দুঃসংবাদ গোটা দেশ জুড়ে। সাথেই করোনার টিকা নিয়ে যে আপডেটটা উঠে এলো তার পূর্বে জানিয়ে দেব কৃষি আইন স্থগিত রাখুন কেন্দ্রকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। অবশেষে কৃষক আন্দোলনেরই জয় জয় লাভ। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেন্দ্র একগুঁয়ে স্বভাব, তারা কোনো মতেই বদলাবে না কৃষি আইনকে, অর্থাৎ পুরোপুরি কৃষি আইনকে উৎখাত করতে তারা রাজি নয়। আর এমনই পরিস্থিতিতে কৃষকদের কথা মাথায় রেখে কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টের বড় সড় ধাক্কা দিল কেন্দ্রকে, যার ফলে মুখ থুবড়ে পড়লো কেন্দ্র। দেশে কৃষক আন্দোলনের ঘিরে পরিস্থিতি আরো খারাপ হয়েছিল, আর এরই মধ্যে সুপ্রিম কোর্টের কৃষি আইন মামলার শুনানি ছিল দেশের শীর্ষ আদালত। এদিকে কেন্দ্রকে এখনই এই আইনের কার্যকর না করার পরামর্শ দিয়েছে, পাশাপাশি আদালত জানিয়েছে কেন্দ্র এই পরামর্শ না শুনলে তারা এই আইনের উপর স্থগিতাদেশ দেবে। যেখানে গত বছর সেপ্টেম্বর মাসে বদল অধিবেশন চলাকালীন কেন্দ্র সরকারের 3টি কৃষি আইন পাস করায় সেটি কৃষকদের পক্ষে নয় বলে অভিযোগ তোলেন কৃষক সংগঠন এবং তার সাথে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিষয়টি নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। এদিন এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বাবদের ডিভিশন বেঞ্চে। শুনানিতে চলাকালীন বিচারপতি কেন্দ্রীয় আইনজীবীর কাছে জানতে চান নতুন 3টি কৃষি আইনের স্থগিত কি রাখা যেতে পারে। পাশাপাশি তিনি এও বলেন, আপনারা আইনে স্থগিতাদেশ জারি করুন, নয়তো আমরা করব। যেখানে এ বিষয়ে এত অহংবোধের বিষয় এসেছে কি করে, কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কৃষক এবং মহিলারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, মামলার এই বিষয়টি উঠে আসে। যেখানে আদালত বলে পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে, কৃষকরা আত্মহত্যা করছেন, এই প্রবল ঠান্ডার মধ্যে তারা রাস্তায় বসে রয়েছেন, হঠাৎ করে খারাপ কিছু ঘটনা ঘটলে তার দায় কে নেবে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, আমরা কোনো মৃত্যু বা কোনো ক্ষতি দেখতে চাই না। যদিও সরকার
সরকারের পক্ষের আইনজীবী এদিন বলেছেন এখানে বৃহত্তম কৃষক সমাজের অংশগ্রহণ নেই, এখানে মাত্র তিন থেকে চারটি রাজ্যের কৃষকরাই প্রতিবাদ করেছেন। তবে এসব কথায় তোয়াক্কা দিল না শীর্ষ আদালত, বরং কেন্দ্রকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে আদালতই হস্তক্ষেপ করতে বাধ্য হবে। এরপরে আবার গোটা দেশ জুড়ে উঠে আসছে এক ভয়ঙ্কর বিপদ, ব্লাড ফ্লু রুখতে সব পাখি মারা হবে। হ্যাঁ ফ্রেন্ডস, কোথায় মারা হবে তা নিয়ে এক বিশাল বড় ভয়ঙ্কর আপডেট, না জানলে আপনি পদে পদে পড়তে পারেন বিপদে। যেখানে ব্লাড ফ্লু সংক্রমিত রাজ্যের তালিকায় জুড়ল উত্তরপ্রদেশের নাম। পাখি মৃত্যুর কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো কানপুর চিড়িয়াখানা, এমনকি এর পাশাপাশি খাঁচাবন্দি সমস্ত পাখি মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিড়িয়াখানার আশেপাশে 1 কিলোমিটার জায়গার কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, যা এক বিরাট বড় দুঃসংবাদ বলে জানা গেছে। চিড়িয়াখানার 10 কিলোমিটারের পরিধিতে মাংস বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে প্রথম বনমোরগ, তোতা, তারপরে হাঁস সহ অন্যান্য পাখির মারার প্রস্তুতি নেওয়া হয়েছে। যেখানে এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এছাড়াও কোনো রাস্তা খোলা নেই বলে জানিয়েছে চিড়িয়াখানা অধিকারীরা। সেই সঙ্গে খাঁচায় থাকা প্রাণীদের বাইরে থেকে আনা মাংস দেওয়া বন্ধ হয়েছে, খোলা গাড়িতে ডিম ও মুরগি বহন না করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যেখানে এই পরিস্থিতি মোকাবেলা করতে অতিরিক্ত পিপি কিট, মাস্ক এবং ওষুধের বন্দোবস্ত রাখতে জেলা প্রশাসনকে আর্জি জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আর তারপরই রাজ্যের একাধিক জায়গা থেকে ব্লাড ফ্লুর খবর আসতেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্র। যেখানে সংক্রমণ ছড়ানো রোধ করতে রাজ্যের সঙ্গে কথা বলা হচ্ছে, কেন্দ্রীয় প্রাণী সম্পদ ও দুগ্ধ উৎপাদন ব্লাড ফ্লুর হটস্পট এলাকাগুলোতে নিয়মিত যোগাযোগ রয়েছে। যেখানে একদিক থেকে করোনা, অপরদিকে ব্লাড ফ্লু। আগেই কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট থেকে ব্লাড ফ্লু সংক্রমণের খবর এসেছে। আর এবার এই সংক্রমণকে রুখতে রাজ্যগুলি একাধিক বিধিনিষেধ জারি করেছে। আগামী সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী রাজ্য থেকে পাখি আনা নিষিদ্ধ করেছে পাঞ্জাব। এর সাথে আবারও মোদী মমতার বৈঠক, যেখানে টিকাকরণের প্রস্তুতি তুঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোদী সরকার। কারণ টিকা কিভাবে দেওয়া হবে, কিভাবে নাম নথিভুক্ত করা হবে তা নিয়ে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আজই বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে টিকাকরণ মহাযজ্ঞে 23টি দপ্তর কাজে নেমেছে, ভ্যাকসিন ইতিবাচকের দিক প্রচার করে রেলের টিকিটে ছাপা হবে তথ্য, মোবাইলের রিংটোনে বাজবে করোনার টিউন, এছাড়াও স্পষ্ট বাছা কর্মী নিয়োগ, নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ের কাজে যুক্ত হবে গ্রাম উন্নয়ন, আয়ুষ, শিক্ষা, নারী ও শিশু কল্যাণ দপ্তরও। আর এখানেই উঠে আসতে পারে কারা কারা টিকা নেবেন, কিভাবে কাদের নাম নথিভুক্ত করতে হবে, কারা অগ্রাধিকার পাবে। তবে প্রধানমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিরোধীদের কটাক্ষ জারি থাকলেও আগে ভাগে তিনি টিকা নিচ্ছেন না। যেখানে বিরোধীদের কড়া হুঁশিয়ারি, যদি করোনা টিকা এতটাই স্পষ্ট বা কার্যকারিতা হয়ে থাকে তাহলে তার কার্যকারিতা প্রমাণ করতে প্রধানমন্ত্রী আগে টিকা নিন, এমনই হুঁশিয়ারি দিয়েছিল বিরোধী সরকার। আর এবার তাদেরকে তোয়াক্কা না করেই শুরু হলো গোটা রাজ্যের করোনার টিকা পরিস্থিতি চালু। এর সাথে উঠে এলো এক ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে হরিয়ানার কৃষকদের সঙ্গে পুলিশের খণ্ড যুদ্ধ চললো, চললো কাঁদনে গাছ, এমনকি লাঠিচার্জ পর্যন্ত। যেখানে এক বিশাল বড় দুঃসংবাদ, কেন্দ্রের টালমাটালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার রাতেই সিঙ্গুতে আরো একজন কৃষক বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। আর এই দুঃসংবাদের মাঝেই চলছিল সভা, যেখানে কৃষি আইনকে সম্মতি জানিয়ে সভা করতে চেয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। আর এবার সেই সভা মঞ্চেই তাণ্ডব দেখালো কৃষকরা, পুলিশের বাধা না আটকেই অর্থাৎ পুলিশের দেওয়া লাঠিচার্জ, জল কামান, এমনকি কাঁদুনে গ্যাসও ফাটানো হয়, তবে তাকে কোনোরূপ ভূক্ষেপ না করে কৃষকরা সেই সভা মঞ্চে পৌঁছে যান, যেখানে ভেঙে ফেলা হয় মঞ্চে থাকা টেবিল চেয়ার, ছিঁড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন। এছাড়াও মুখ্যমন্ত্রী আসার জন্য যে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল সেই হেলিপ্যাডকে তারা দখল করে নেয়। আর এবার পরিস্থিতি নাজেহাল ভেবেই শেষ পর্যন্ত এই সভাকে বন্ধ করে দেন মুখ্যমন্ত্রী। এর সাথে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বিশাল সুখবর, একদিক থেকে প্রত্যেক রাজ্যের ছাত্রছাত্রীকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা দিতে চলেছে তাদের প্রত্যেকের হাতে একটি করে স্মার্টফোন, যার জন্য 10,000 টাকা বরাদ্দ, ইতিমধ্যেই প্রায় প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা। এবং তার পূর্বেই ঘোষণা করলো এক বিশাল বড় কর্মসূচি, যেখানে প্রত্যেক জেলাকে
50 লক্ষ টাকা করে বরাদ্দ করলো রাজ্য সরকার। আর যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় সমাধান, যেখানে বিশাল বড় সুখবর, দুয়ারে সরকারের প্রকল্পের পর এই প্রকল্পে এক অভাবনীয় ঘটনা ঘটতে চলেছে, যেখানে প্রত্যেক রাজ্যবাসী তাদের এলাকার যাবতীয় সমস্যা তুলে ধরলেই সাথে সাথে সমাধান করবে রাজ্য সরকার। কেবলমাত্র সঠিকভাবে আপনার সমস্যাটিকে পেশ করতে হবে, সে আপনি জলের টিউবওয়েল চাইলে টিউবওয়েল, আপনার এলাকায় কোনো অ্যাম্বুলেন্স চাইলে অ্যাম্বুলেন্স। এ যেন এক আলাদিনের আশ্চর্য প্রদীপ, যা চাইবেন তাই পাবেন। মুখ্যমন্ত্রীর এই বিশাল বড় উদ্যোগে খুশি গোটা রাজ্যবাসী। এর সাথেও থাকছে প্রধানমন্ত্রীর এক বিশাল বড় ঘোষণার সাথেই বাংলাকে নিয়ে গোটা দেশের এক নতুন চাঞ্চল্য। বাংলা দখলের পালা, রাজ্য রাজনীতির কড়া পরিস্থিতি, বাংলায় একদিক থেকে নতুন নতুন সুখবর, নতুন প্রকল্প হাজির। তবে তা জানতে হলে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করলেই বাকি থাকা লেটেস্ট আপডেট, যেখানে গরিব মধ্যবিত্ত অসহায়দের অনুদানের আপডেট আপনারা সেখানে ক্লিক করলেই জানতে পারবেন। সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে উপস্থাপন করবেন। তাহলে আপনার জেলার নতুন চাকরি আপডেট, সরকারি প্রকল্প, 100 দিনের কাজ আমরাই আপনাকে নোটিফিকেশন আকারে কোনো আবাস যোজনার ঘর থাকলে জানিয়ে দেবো। তবে তার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করানি, ভিডিও স্ক্রিন উপর যে লোগো দেখতে পাচ্ছ বেঙ্গল জব স্টাডি, সেই লোগোতে ক্লিক করেও সাবস্ক্রাইব করতে পারো। তাই জন্য লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ছোট্ট ভিডিওটিতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র দেখে নিন।